রুবিন অ্যাপে সবাইকে স্বাগতম। আজকে আমরা হরমোনজনিত কিছু রোগ সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে থাইরয়েডের বা থাইরয়েড এই গ্ল্যান্ড বা এই গ্রন্থের যে রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তা থাইরয়েডে সাধারণত তিনটি রোগ দেখা যায়। একটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম, দুই নম্বর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এবং তিন নম্বর হচ্ছে থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস তা হাইপার থাইরয়েডিজম হচ্ছে মানুষের শরীরে থাইরয়েড গ্রন্থি থেকে যে তিনটি হরমোন নিঃসৃত হয় সে হরমোনগুলো বেশি পরিমাণে শুরু হয়, ফলে মানুষের শরীরে বেশি বিপাকীয় কাজ সম্পন্ন হয়, মানুষের শ্বাস প্রশ্বাসের পরিমাণ বেড়ে যায়, রক্ত চলাচল বৃদ্ধি পায়, ফলে মানুষের শরীর বেশি বেশি ঘাম তৈরি হয়, ফলে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়, এটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। এবং হাইপোথাইরয়েডিজম হচ্ছে এই থাইরয়েডের যে হরমোনগুলো থাকে সেগুলো তৈরি হওয়া কমে যায়, ফলে পরবর্তীতে দেখা যায় যে মানুষের শরীরে বিপাকীয় কাজ কমে যায়, ফলে বেশি বেশি ফ্যাট বা চর্বিযুক্ত চর্বি মানুষের শরীরে জমে যায়, ফলে মানুষ বেশি মোটা হয়ে যায়, এক ধরনের দুর্বলতা কাজ করে, কাজের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং ক্ষুধামন্দার মতো একটি অবস্থা সৃষ্টি হয়, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়। এবং থাইরয়েডাইটিস হচ্ছে এক ধরনের রোগ, যে মানুষের শরীরে কিছু রোগ থাকে যেগুলো হচ্ছে যে মানুষের যে প্রতিরোধ ব্যবস্থা, এরা মানুষের নিজের জিনিস বা মানুষের শরীরের যে কোনো অঙ্গের এগেনস্টে এরা কাজ করা শুরু করে। ধরা যাক থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষগুলো থাকে তাদের এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, ফলে এই থাইরয়েড কোষগুলো ধ্বংস হয়ে যায়, মানুষের নিজের শরীরের প্রতিরোধ ব্যবস্থা দ্বারা নিজের জিনিসকে নিজে ধ্বংস করে ফেলছে, ফলে এই এক ধরনের প্রদাহ সৃষ্টি হয় থাইরয়েড গ্ল্যান্ডে, এটাকে বলা হয় থাইরয়েডাইটিস। এর পরবর্তীতে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিস, এবং এটি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন এবং খুব স্বাভাবিক খুব কমন একটি রোগ। মানুষের আমাদের দেখা যায় দাদা নাদি নানা নানি অনেকে বাবা মার ক্ষেত্রেও দেখা যায় এই ধরনের রোগ দেখা যায়, এটার নাম হচ্ছে ডায়াবেটিক্স। এবং ডায়াবেটিক্স রোগের সবথেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে মানুষের শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। ইনসুলিন আমরা জানি যে অগ্নাশয় থেকে দুটি প্রধান হরমোন তৈরি হয়, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিবে, এবং ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিবে। এবং বেশি পরিমাণ গ্লুকোজ মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে রাখা প্রয়োজন, কিন্তু পুরোপুরি কমানো সম্ভব না, কারণ পুরোপুরি কমানো কমে গেলে মানুষের ব্রেন কাজ করবে না, ফলে একটি যে স্বাভাবিক অবস্থা সেটা বজায় রাখার জন্য এই ইনসুলিনের ভূমিকা হচ্ছে অপরিসীম। এখন এই ডায়াবেটিক্স রোগ স্বাভাবিকভাবে বলা যায় ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের কার্যক্রমিতা কমে গেছে। এখন ইনসুলিনের কার্যকারিতার উপর নির্ভর করে ডায়াবেটিসকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এবং টাইপ 2, এই টাইপ 1 দেখা যায় যে মানুষের শরীরে ইনসুলিন যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে ইনসুলিন তৈরি হচ্ছে, এই ইনসুলিন কম তৈরি হতে পারছে না মানুষের শরীরে, ফলে একটি ইনসুলিনের একটি অভাব দেখা যায়, তখন যেই ধরনের ডায়াবেটিক্স হয় তখন সেটাকে বলে টাইপ 1 ডায়াবেটিক্স। এবং টাইপ 2 ডায়াবেটিক্স হচ্ছে গিয়ে যে মানুষের শরীরে ইনসুলিন স্বাভাবিক রকমভাবে তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন যে সকল কোষের উপর কাজ করে সেই সকল কোষের ইনসুলিনের প্রতি যে আকর্ষণ সেটি কমে যায়, ইনসুলিনের প্রতি কোষগুলোর সেন্সিটিভিটি কমে যায়, এই ধরনের যে ডায়াবেটিক্স হয় সেগুলোকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিক্স। এবং টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক্স সাধারণত একটি বয়সের উপর নির্ভরশীল, যদি কোনো মানুষের 40 বছরের কমে ডায়াবেটিক্স হয় তখন সেটাকে বলা হয় যে টাইপ 1 ডায়াবেটিক্স, এবং যদি কোনো মানুষের 40 বছরের বেশি বয়সে ডায়াবেটিক্স ধরা পড়ে তখন সেটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিক্স, কারণ সাধারণত দেখা যায় 40 বছরের ক্ষেত্রে ওই কোষগুলোর এই আকর্ষণ ইনসুলিনের প্রতি সেটা কমে যায়। এবং এই টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক্স দুটোই হচ্ছে জেনেটিক্যাল, দেখা যায় যে কোনো ফ্যামিলিতে হয়তো আগে থেকে ডায়াবেটিক্স হয়ে পরবর্তীতে আজকে কোনো একটি রোগী হচ্ছে। আর
টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক্সের কিছু যে চিকিৎসা সম্পর্কে আলোচনা করি। ডায়াবেটিক্সের প্রধান যে চিকিৎসা, এটা হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন মেনটেন করা, একটি ডিসিপ্লিন লাইফ লিড করা। সকালবেলা ভোরবেলা সকালবেলা উঠতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে, মিষ্টি খাদ্য কম গ্রহণ করতে হবে, পরিমিত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। এই ধরনের একটি রুটিন লাইফ, খুব তাড়াতাড়ি রাতের খাবার গ্রহণ করে ঘুমিয়ে পড়তে হবে, এই রুটিন লাইফটি মেনটেন করে ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায়। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে ওষুধ। টাইপ 1 ডায়াবেটিক্সের দেখতে পাচ্ছি যে আমরা ইনসুলিন মানুষের শরীরে তৈরি হচ্ছে না, যার জন্য টাইপ 1 ডায়াবেটিক্সের ওষুধ হচ্ছে একমাত্র মানে ইঞ্জেকশন, যে ইনসুলিন মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেবে। এই ইনসুলিন পরবর্তীতে ইনসুলিনের কাজ করে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেবে। টাইপ 2 ডায়াবেটিক্সের ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন মানুষের শরীরে নর্মাল থাকে, কিন্তু ইনসুলিনের কোষগুলোর যে আকর্ষণ, যে সংবেদনশীলতা, সেই সংবেদনশীলতা কমে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় টাইপ 2 ডায়াবেটিক্সে আমরা কিছু অন্যরকম ড্রাগ বা অন্যরকম ওষুধ ইউজ করে, যার মাধ্যমে এরা ইনসুলিনের এই কোষগুলোর ইনসুলিনের প্রতি এফিনিটি বাড়িয়ে দিচ্ছে, কিংবা ইনসুলিনের প্রতি কোষগুলো যে কাজ করতো সেই কাজগুলো এরা এই ওষুধগুলো সম্পন্ন করছে। এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে খাবার নিয়ন্ত্রণ, যেমন এই গ্লুকোজ জাতীয় খাবার কম খাওয়া, মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া, এগুলো হচ্ছে ডায়াবেটিক্স প্রতিরোধে প্রধান ব্যবস্থা। ধন্যবাদ সবাইকে।